আমরা এই মুহূর্তে আছি কচুখালীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদীর বাঁধ, ইয়াসের সময় এটা ভেঙে গেছে নদীর বাঁধ, এবং এই যে চাষের জমি এখানে এখনো পর্যন্ত জোয়ারের জল ঢুকছে, চাষের জমি ডুবিয়ে দিয়েছে এখনই এই অবস্থা। আজকে 31 তারিখ, রাস্তা ভেঙে এই মাঝখানে পড়ে আছে রাস্তা। বই খাতা নষ্ট হয়েছে, পরিবারের এমন অনেক বাড়িতে শুকনো চাল ছিল যেগুলো রান্না হয় প্রতিদিন, সেগুলো সব জলে ডুবে নোনা জলে নষ্ট হয়েছে, এখনো পর্যন্ত বাঁধ নষ্ট করেনি। আমরা সবাইকে অনুরোধ করবো সব দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে, যাতে এখানকার মানুষ আগেকার মতো অতীতের মতো সুস্থ দিনে সুস্থ জীবনযাপনে তারা ফিরে যেতে পারে। আপনারা হাত বাড়ান, আপনারা যদি সরাসরি না আসতে পারেন আমরা আপনাদের সহযোগিতায় ক্যানিং যুব সমাজ এই সমস্ত এলাকায় যেখানে সব থেকে বেশি যশের প্রভাবিত এলাকা আছে সেখানে এসে তাদের সাথে থাকুন। আমরা বর্তমান কি অসহায় পরিস্থিতির ভিতরে আছি আপনারা দেখছেন। এখানে কচুখালী মনসা মেলার গেটটা অলরেডি ভেঙে গেছে, আজ এক সপ্তাহ দ্রুত জল ঢুকছে, আমরা খুব অসহায় অবস্থার মাঝখানে আছি এবং এর ভয়াবহ রূপটা বর্ণনা করার ভাষা আমাদের নেই। কোনোরকমে বেঁচে আছি, পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিছু খাবার দাবার আসছে বেঁচে আছি। বর্তমানে ক্যানিংয়ের একটা স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কিছু ক্যানিং যুব সমাজ ওরা আমাদের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছে, সেটা আমরা আজকে নিতে এসেছি, এটা নিলেই আমাদের খাওয়াটা হবে। রাস্তাটা ভেঙে গেছে আপনারা দেখছেন, রাস্তাটা কিছু পরিস্থিতির ভিতরে আছে। আজ এক সপ্তাহ জোয়ারের জল উঠছে নামছে, আমাদের জমি সব, হ্যাঁ এগুলো চাষযোগ্য জমি সব নষ্ট হয়ে গেছে। কদিন চাষ হবে না এখানে? অন্তত তিন বছর বৃষ্টির জলে ধোয়ার যতক্ষণ এধার ওধার করে না বের হবে ততক্ষণ এখানে চাষাবাদ কিছুই হবে না। আর সুন্দরবন কৃষি নির্ভর দেশ, আপনারা বুঝতে পারছেন সমস্যার মাঝখানে আছি। আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন, এটুকুই আমাদের আশা।